Dear students and our honorable guardian, assalamu alaikum. How are you? I believe you are all well. I am also well. Student, আশা করছি তোমরা পড়াশোনা করছো বাসায় খুব ভালোভাবে। যেহেতু আমাদের দ্বিতীয় সিটি শেষ হয়েছে, তাহলে আমাদের এখন থেকে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই কি ভালোভাবে পড়তে হবে। তো সেকেন্ড পার্ট আমরা গত ক্লাসে তো ফার্স্ট পার্ট করেছিলাম, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পার্ট থেকে আমাদের যে লিখিত অংশের মধ্যে রাইটিং পার্টের মধ্যে অ্যাপ্লিকেশন আছে আমরা আজকে ফিজিক্স সম্পর্কে আলোচনা করব। আমাদের লেসন প্ল্যানের মধ্যে একটা অ্যাপ্লিকেশন আছে, তোমরা জানো সেটা, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর লিভিং অ্যাডভান্স। লিভিং অ্যাডভান্স মিন্স হচ্ছে তোমাকে অগ্রিম ছুটি চেয়ে উপাধ্যক্ষের কাছে অধ্যক্ষের কাছে কি একটা আবেদনপত্র লিখতে হবে। তো দেখো আমি তোমাদের শুনে যাচ্ছে অ্যাপ্লিকেশনটা বোর্ডে তুলে নিয়েছি, তোমাদের সামনে আছে। অবশ্যই তোমরা সবাই লেসন প্ল্যানটা হাতে নাও, লেসন প্ল্যানটা হাতে নিলে তোমরা এখান থেকে দেখতে পাবে। তো আমি এটা লেখার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কিছু নিয়ম আছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন লিখতে গেলে কিছু আমাদের নিয়ম অনুসরণ করতে হয়, সেই নিয়মগুলো অনুসরণ করার জন্য আমি আসলে এই অ্যাপ্লিকেশনটা লিখেছি। তো দেখো আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে।
সাজিয়ে তবে যদি আমাদের এই লেখাটা দেখো এই মেনি ওয়েস্টটা যদি আমাদের এই জায়গায় শেষ হয়ে যেত ঠিক আছে কোন জায়গায় যদি এই জায়গায় শেষ হয়ে যেত আমরা এই লাইনটা কিন্তু এখান থেকে শুরু করতাম না আমরা এই লাইনটা কোথা থেকে শুরু করতাম ঠিক এখানে এখন যেভাবে শুরু করেছি সেখান থেকে কারণ এখানে এটা একটা প্যারা এটা একটা প্যারা ঠিক আছে এখানে দুটো প্যারা বিভক্ত হবে তোমরা এখান থেকে শুরু করে যদি ওয়েস্ট এখানে শেষ হয় আই সেল বিটা এখান থেকে শুরু করবে না এটা আরেকটা নতুন করে কি করতে হবে আমাদের প্যারা করতে হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে এখানে বোঝাতে চেয়েছি যে অ্যাপ্লিকেশনের বিভিন্ন নিয়ম আছে এই নিয়মগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে আমরা যদি আমাদের ইচ্ছা মতো আমরা অ্যাপ্লিকেশন লিখে দিই তাহলে হবে না আমরা তোমার নাম্বারটা পাবো না এখানে যার আমাদের একটা বেগের কাজ আছে তারপর কাকে লিখবো কোথায় লিখবো ঠিক আছে আর একটা বিষয় ঠিক আছে